আগেই পাঁচ দফা দাবি জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা এবং তার সঙ্গে নতুন করে আরো তিনজনের পদত্যাগ তারা দাবি করেছেন। তবে বিস্তারিতভাবে আপনাদের জানাবো যে মূলত জুনিয়র ডাক্তাররা কোন দাবিতে এখনো অনড় রয়েছেন। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, দেখো, এই জুনিয়র ডাক্তার ফ্রন্টের প্রথম এবং প্রধান দাবি হচ্ছে যে আরজি করে যে ধর্ষণ এবং খুনের নৃশংস ঘটনা, সেই ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং মোটিভকে সামনে আনতে হবে এবং যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। এটা হচ্ছে প্রথম এবং প্রধান দাবি। এর পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের জন্য বিচারের আওতায় আনতে হবে সন্দীপ ঘোষকে এবং তাকে সাসপেন্ড করতে হবে। এই দ্বিতীয় দাবিটা ইতিমধ্যেই তাদের পূরণ হয়ে গিয়েছে। এর ফলে পাঁচ দফা দাবির মধ্যে এক দফা তাদের পূরণ হয়ে গিয়েছে। সন্দীপ ঘোষ, তিনি এই মুহূর্তে সিবিআই কাস্তে দিতে, তার বিরুদ্ধে তদন্তে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগেই তার বিরুদ্ধে তদন্ত চলছে। তিন নম্বর হচ্ছে যে এই ব্যর্থতার, এই সার্বিকভাবে এই ব্যর্থতার দায় গ্রহণ করে কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। সেই ইস্যুটাই কিন্তু এই মুহূর্তে তাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইস্যু আন্দোলনের। এবং তার পাশাপাশি রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই নিরাপত্তা সংক্রান্ত বিষয় সরকারের কাছ থেকে তারা সুস্পষ্টভাবে সরকার কি কি করেছেন তার একটা একটা বিস্তারিত বিবরণ তারা জানতে চাইছেন। এর পাশাপাশি ভয়ের যে রাজনীতি, ভয়ের যে বাতাবরণ বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে তৈরি হয়েছে বলে তারা অভিযোগ করে আস, সেই ভয়ের বাতাবরণকে দূর করতে হবে। এই এই চার দফা দাবির মধ্যে এক দফা ইতিমধ্যেই আমরা দেখেছি সন্দীপ ঘোষের গ্রেপ্তারি এবং তাকে সাসপেনশন, এই সবের মধ্যে দিয়ে মোটামুটিভাবে পূরণ হয়েছে। এখন বাকি যে চার দফা দাবি পড়ে রয়েছে, এই চার দফা দাবির মধ্যে আরেকটি ইস্যু তারা নতুন করে গতকাল সংযোজন করেছেন, তা হলো স্বাস্থ্য দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি অর্থাৎ নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা যিনি রয়েছেন বর্তমানে দেবাশিস বাবু, তার পদত্যাগ, প্রিন্সিপাল সেক্রেটারি তার পদত্যাগ এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা যিনি রয়েছেন কৌস্তভ নায়েক তার পদত্যাগ, এই তিনজনের পদত্যাগ তারা চাইছেন। কোন ইস্যুতে তারা চাইছেন? ইস্যুটা হচ্ছে যে যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ ওই সেমিনার হলের লাগোয়া একই ফ্লোরে তথ্য প্রমাণ লোপাটের জন্য পিডাব্লিউডির কাজের অজুহাতে পিওকে ভাঙা হয়েছে, এই অভিযোগ তারা করছেন। এই অভিযোগে এই তিনজনের পদত্যাগ তারা দাবি করেছেন। মূলত এই দাবিগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু আজকে স্বাস্থ্য ভবন অভিযান, যে অভিযান শুরু হবে করুণাময় থেকে বেলা 12টা নাগাদ এবং স্বাস্থ্য ভবনের দিকে তারা যাবেন, এই দাবিগুলোকে তারা সামনে রেখেছেন। এখনো কিন্তু তারা স্পষ্ট করেননি যে আজ বিকেল 5টার মধ্যে তাদের এই যে সুপ্রিম কোর্ট তাদের কাছে যে প্রস্তাব রেখেছে বা আবেদন জানিয়েছে, সেই প্রস্তাবে তারা সহমত পোষণ করবেন কি করবেন না, তারা সেটা কিন্তু এখনো সিদ্ধান্ত নেননি। একেবারে সন্দীপ, ধন্যবাদ। অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত নিজেদের দাবি পূরণের সময় তারা বেঁধে দিয়েছেন, 5টার মধ্যে যদি দাবিগুলো পূরণ হয় তাহলে তারা কর্মবিরতি প্রত্যাহারের কথা ভাববেন, এমনটাই বলছেন জুনিয়র ডাক্তাররা। সেই দাবিগুলোর মধ্যে কি কি রয়েছে? প্রথমত, আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত চিহ্নিত করতে হবে, ঘটনার মোটিভ সামনে আনতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, অর্থাৎ মূল যে দাবি ছিল সেটাই। তথ্য প্রমাণ লোপাটে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে, তদন্তের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যার পদত্যাগ দাবি করে তারা লালবাজার পর্যন্ত গিয়েছিলেন, পদত্যাগ পত্রের দাবি, সেই পদত্যাগ পত্র তারা হাতে দিয়ে এসেছিলেন, যে ডেপুটেশন যে বক্তব্য তাদের ছিল সেই একই দাবিতে এখনো অনড় রয়েছেন। পাশাপাশি মেডিকেল কলেজ, হাসপাতাল সহ রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা যা এখনো সুনিশ্চিত নয় বলে তারা জানাচ্ছেন। সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভয়ের রাজনীতি বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি এবং তার সঙ্গে নতুন করে তিনজনের পদত্যাগের দাবি তারা জানাচ্ছেন।